সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন, আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয়, আমার করণীয় কি? আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন, আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত চেষ্টা আছে আপনি করবেন এবং আপনার চেষ্টায় কোনো যেন ত্রুটি না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন, অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন, এটি আপনার কর্তব্যের অংশ। এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না, আপনি সবর করে তার সংসার যদি করেন ইনশাআল্লাহ বিদিল্লা এই সবরের ফল আপনি দুনিয়াতে পাবেন আখেরাতেও পাবেন ইনশাআল্লাহ। এমনি আমদাদুল হক আপনি লিখেছেন, আমি স্টুডেন্ট পড়াই, মাঝে মতো অভিভাবককে তার পড়া সম্পর্কে রিভিউ দিতে হয়, কখনো স্টুডেন্টের সম্পর্কে খারাপ রিভিউ দিতে হয়, এদিকে আমার গিবত হবে না? অভিভাবকের কাছে বলাটা তার কল্যাণের জন্য, তার কল্যাণের জন্য তার কাছে বলাটা এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, এটা নিষিদ্ধ গিবতের মধ্যে পড়বে না। ফরহান তাজুয়ার জয় আপনি লিখেছেন, পরিবার থেকে যদি সন্তানকে দিনের পথে চলতে না দেওয়া হয় সেক্ষেত্রে সন্তানের করণীয় কি? যদি নফল কাজে বাধা দেওয়া হয় সন্তান, সেক্ষেত্রে বাবা বা মা নির্দেশনাকে আমলে নেবেন এবং নফল তরক করবেন। ধরুন একটা জায়গায় যেতে নিষেধ করছেন, তাহলে আপনি অন্য জায়গায় যাওয়ার অপশন আছে, তাহলে সেখানে যাবেন। কিন্তু যদি ফরজ কাজ করতে আপনাকে নিষেধ করা হয়, ওয়াজিব কাজ করতে আপনাকে নিষেধ করা হয় বা কোনো হারাম করতে আপনাকে নির্দেশ করা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেই নির্দেশ মানবেন না, কারণ লা তাআতা ফি মাসিয়া, অন্যায় কাজে কোনো আনুগত্য কারোর করা যাবে না। এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন, আমার স্বামীর সিগারেট খাওয়া কীভাবে বন্ধ করব, আমি আর চেষ্টা করে পারছি না। আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন, সেই সাথে দোয়াও করুন, তবে তার এই পাপের বোঝা তিনি বহন করবেন। আপনি আপনার চেষ্টা করেছেন, দাওয়া পেশ করেছেন, আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের কাছে আর্গুমেন্ট করে দাবি আদায় করে আদায় করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ, কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন। তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন, আপনার হাতে যে পাওয়ার আছে অ্যাজ এ স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে, সেই চেষ্টা আপনি অব্যাহত রাখলেন, তারপর না করলে তিনি পাপিষ্ট হবেন, আপনার কোনো দায় নেই, আপনি সবর করলে আল্লাহ তালা আপনাকে আজর দিবেন। এরপরে পারভেজ হোসেন হৃদয় আপনি লিখেছেন, বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের জন্য কিস্তিভিত্তিক বিভিন্ন গ্যাজেট বিক্রি করে, যেমন মোবাইল ল্যাপটপ ইত্যাদি। আমার প্রশ্ন হলো এভাবে ক্রয় করা কি শরীয়ত সম্মত? হ্যাঁ, কিস্তিতে কোনো কিছু কেনা বেচা করা এটা নিষিদ্ধ নয়, বিভিন্ন হাদিস থেকে সাহাবায়ে কেরাম এরকম লেনদেনের কথা পাওয়া যায়। তারেক হোসেন চৌধুরী আপনি লিখেছেন, আমি ছোটোবেলায় ওষুধ দিয়ে পাখি শিকার করতাম, এখন শুধু তখন একটি পাখির মৃত্যুর পর জবাই করে বিক্রি করে ফেলেছি, পরবর্তীতে আমি ভুল বুঝতে পেরেছি, এখন করণীয় কি? হ্যাঁ, মৃত্যুর পর জবাই করে বিক্রি করেছেন, এটা হারাম কাজ করেছেন, এর জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, মাপ চাইবেন এবং অন্যের হক নষ্ট করেছেন, সেজন্য কিছু দান সাদাকা করে দিবেন, কারণ যেটা বিক্রয়যোগ্য নয় এমন জিনিস দিয়ে তার কাছ থেকে আপনি অর্থ কালেকশন করেছেন, সে অর্থটা আপনার জন্য হারাম হয়েছে। এই ব্যক্তি বেঁচে থাকলে তার কাছ থেকে মাপ চেয়ে নেবেন বা অর্থ ফেরত দিবেন, কিংবা তার পক্ষ থেকে এটি দান করে দিবেন তার জন্য সওয়াবের উদ্দেশ্যে, তিনি যেন সওয়াব পায় সেই উদ্দেশ্যে, এবং আল্লাহর কাছে এর জন্য ইস্তিগফার এবং ক্ষমা করবেন, ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তালা মাফ করবেন। বাইজিদ রহমান আপনি লিখেছেন, নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারোর সামনে দিয়ে কেউ নামাজ পড়ছে, তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি যান ক্রস করেন, এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো, তাহলে 40 পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো, 40 দিন বা 40 বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো। সময় আখতার আপনি লিখেছেন, মহিলাদের জন্য রান্না করা কি জরুরি? না করলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে। রান্না করা জরুরি ব্যাপারটা এরকম না, কিন্তু নারীরা তাদের স্বামীদের সহায়তা করবেন, স্বামীর সেবা করবেন, এটি তার কর্তব্যের অংশ, সেটি তিনি করবেন। যদি তিনি করতে অপারগ হন বা স্বামী যদি অন্য কোনো লোক রাখেন, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে। মহিলাকেই রান্না করতে হবে, তার স্ত্রীকেই রান্না করতে হবে, এটা সেরকম না, কিন্তু তার যদি সামর্থ্য থাকে সেক্ষেত্রে তিনি অবশ্যই স্বামীর সেবার অংশ হিসাবে, বাসার ভেতর সাইড কন্ট্রোল করা তার দায়িত্ব, সে অংশ হিসাবে তিনি রান্না করবেন। তিনি অপারগ হলে অথবা স্বামী সামর্থ্যবান হওয়ার কারণে কোনো লোক দিয়ে রান্না করালে সেটাও জায়েজ আছে।